তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করি যে তোমরা ভালোই আছো। আর আজকে ব্লগটা শুরু করা হচ্ছে এখান দিয়ে। বাবা একটা কাজে যাচ্ছিল শিয়ালদার পরের স্টপেজে মহালয়াইতে, ওইখানেই বাবার এই কাজটা আছে। আর এটা বাবা যাচ্ছে 227 করে, আর এখন যাচ্ছে ডান দিকে। আর দেখো তোমরা যাচ্ছে, মানে বা ডান দিকেই যাবে আসলে, ওইখান দিয়ে ঘুরিয়ে সিগন্যাল কাটিয়ে। আর তোমরা দেখো এখানে কত সুন্দর গ্রিনারি আছে। আর বাস এখন পুরো ফাঁকা, কেন কি কেউ ওঠেনি, কেন কি 227 মাঙ্গুর দিয়ে যায় ওর স্ট্যান্ড, তো ওই জন্য এখন খালি আছে বাসটা। এমনি তো ভিড় হয়ে গেছিলো অনেকটাই। আর এখন চলে গেল সিগন্যাল কাটিয়ে বাঁদিকে, আর এখন যাচ্ছে বাঙুর পেট্রোল পাম্প এখন ছাড়িয়ে নিয়েছে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এটা হচ্ছে কি যে টায়ার পাঙ্কচার হয়ে গেলে ওখানে সব টায়ার পাঙ্কচার হওয়ার দোকান। আর এটা আরেকটা পেট্রোল পাম্প আছে, এবারে সোজা চলে এলো বাবা। সোজা চলে এলো এখন চীনা মন্দির বাস স্টপে, দেখতে পাচ্ছো তোমরা। আর দেখো রাস্তার হাল দেখো তোমরা, আগের থেকে তো ঠিকই আছে একটু। আর এখানে অনেক কিছু দোকান আছে। আর এখানে বাবা একটা কাজে বসে আছে মোয়ালুয়াইতে। তো এবারে আর দেখালাম না, এবারে আমরা সোজা চলে যাচ্ছি। লেকটা অনেকটা মেলা বসেছে, ওইখানে আমরা সোজা চলে যাচ্ছি এখন টোটো করে। আমরা টোটো বুক করেছিলাম আরো আগে আরো আগে। দেখো কত লাইট লাগিয়েছে আশেপাশে। আর এখানে আমি আর এবারে লেক টাউনের একটা গলিতে আমরা ঢুকে গেছি। আর এখন আমরা যাচ্ছি এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের দিকে অনেক ভেতরে মেলাটা বসেছে। মেলন সঙ্গর মাঠ লেক টাউনে। আর এখানে আমি বন্দুক দিয়ে এম করছি, মনে হচ্ছে আমি 4টে মেরেছিলাম। গুলিগুলো ঢোকানো হচ্ছে, এইবারে মনে হচ্ছে একটা ফাটিয়েছিলাম। তো এইবারে বাবা করছে
বাবা মনে হচ্ছে এর পরে করেছিল। যে এবারে বাবা করছে, একটা ফেটেছে। তাহলে সামনে এখন একটা ফাটলো। এবারে আমরা খেতে চলে এসেছি কি ফুচকা। এইদিকে সব দোলনা গুলো আছে। আর এখন আমরা চলে এসেছি মহালয়া রেস্টুরেন্টে। তো বন্ধুরা, এখন আমরা মহালয়া রেস্টুরেন্টে বসে আছি। আর আমরা তখন ফটো তুলছিলাম। তো এটা হচ্ছে যে মহালয়া রেস্টুরেন্টের মেনু। আর এখন আমরা চলে এসেছি অন্নপূর্ণা সুইটসে। আর এখানে সব মিষ্টিগুলো আছে। আমার ফোনে একটুখানি আছে ভিডিও। আর এখানে কালো মিষ্টি। তো বন্ধুরা, আজকে ভিডিওর জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আজকের জন্য এতটাই। বাই বাই।